হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আসাদুজ্জামান, আবারও হাজির হয়েছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজকে আমি ব্লগে আপনাদেরকে নিয়ে যাব আমলা কয়েড, অর্থাৎ বিআরডিসি ফার্মের ভিতরে। আর এই ফার্মের পরিবেশটা কত সুন্দর সেটা উপভোগ করার জন্য আমার সঙ্গে থাকুন। আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। অবশ্য ফার্মে যাওয়ার জন্য এখান থেকে একটা ভ্যান নিব, যে ভ্যানটাকে এখানে পাখি ভ্যান বলে, সেই ভ্যানে করে আমরা ফার্মে যাব। আর গিয়ে ফার্মের পরিবেশটা দেখবেন এবং প্রকৃতিটা উপভোগ করবেন, আমি উপভোগ করব, সেই সঙ্গে আপনারা উপভোগ করবেন। তো চলেন যাই। আমরা খামারে গিয়ে বসবো বলে তার আগে থেকেই কিছু খাবার কিনে নিচ্ছি, যেহেতু খামারের মধ্যে কোনো প্রকার দোকান নেই। আমরা একটা ভ্যান গাড়ি ঠিক করেছি, এই গাড়িতে আমরা ফার্মে যাব। অলরেডি আমরা পাখি ভ্যানে বসে পড়েছি, আমরা ফার্মের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমার সঙ্গে আছে মাসুম। তো চলুন আমরা দেখে আসি ফার্মের মধ্যে পরিবেশটা। অনেক সুন্দর একটা সরিষার ক্ষেত, আসলে অনেক সুন্দর। মাসুম ভাই ভাড়া দিয়ে দিয়েছে অলরেডি, তো আমরা এন্ট্রি নিব এবার ফার্মের ভিতরে। এই যে এটা আমাদের সুন্দর একটা ফার্ম, একটা সুন্দর দৃশ্য, আশা করা যায় অনেক সুন্দর লাগবে। তো আমাদের সাথেই থাকুন সুন্দর সুন্দর দৃশ্য দেখার জন্য, প্লিজ কাম হেয়ার উইথ মি। ওয়াও, এইদিকে আনসার ক্যাম্প। আমলা ভিত্তি বীজ আলু উৎপাদন খামারের পর্যবেক্ষণ করে যারা সব সময় তাদের কোয়ার্টার বা তাদের ক্যাম্প। দুই বন্ধু আজকে আমলা, তুমি বলো কিছু। আমরা দুই বন্ধু আজকে যেহেতু শুক্রবার, সেক্ষেত্রে আমরা ছুটি কাটানোর উদ্দেশ্যে বলেন বা রিল্যাক্সের জন্য বলেন, আমরা আজকে এই সুন্দর একটা ফার্ম আছে আমাদের বাড়ির পাশে, এখানে ঘুরতে এসেছি। আশা করা যায় আমাদের পাশাপাশি আপনাদেরও অনেক সুন্দর লাগবে ইনশাল্লাহ। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। এটি হচ্ছে খামারের প্রধান কার্যালয়, প্রশাসনিক কাজ এখানেই করা হয়। এদিকে আমরা যাব। এই দেখেন কত সুন্দর একটি ফুল গাছ, এই গাছটির নাম কমেন্টে লিখে জানাবেন আমাকে। অসাধারণ। আমরা এই দিকে যাই, এদিকে খামারে জামে মসজিদ। এখানে কর্মরত সব মানুষগুলো নামাজ আদায় করেন পাঁচক্ত। মসজিদের সামনের দিকে আমরা একটু যাই, এখানে লেখা আছে জামে মসজিদ। মসজিদটা ছোট বাট অনেক সুন্দর, যেহেতু পুরনো এই জন্য অনেক সুন্দর। মসজিদের সামনের পরিবেশটাও অনেক সুন্দর। সামনের দিকে যাই আমরা। আমরা যেতে যেতে দেখেন, ওই যে দেখেন বুনো কবিতর পালাচ্ছে পালাচ্ছে, দেখেছেন? এটা মনে হয় আগে মনে খামারের প্রধান কার্যালয় ছিল বাট এখন পরিত্যক্ত, এখন এটা মানে স্টোর রুম হিসেবে ব্যবহার করা হয়। চলেন আমরা বাইরের দিকে যাই। ওই যে দেখেন, এই যে দেখেছেন কত বড় বড় ট্র্যাক্টর, এই ট্র্যাক্টরগুলো জমি চাষ করার কাজে ব্যবহার করা হয়। অনেক বড় না? আমরা সামনের দিকে যাই, সামনের দিকে মাসুম আছে, ও কিছু বলবে। এটা দুই নম্বর নলকূপ, সামনে আরেকটা আছে, ওই সাইডে আরেকটা আছে। তো সব মিলায় দেখতে অনেক সুন্দর। এই যে আমার সামনে একটা শর্টিং আছে, শর্টিং এক, শর্টিং দুই। এখানে আমাদের যখন আলু উৎপাদন করা হয় তখন এই আলুর গোদামজাতকরণের জন্য বা কোলেস্টরল যেটা বলে সেখানে সেটা করার জন্য এখানে রাখা হয়। এখানে যখন প্রচুর ধান উৎপাদন হয় তো সেক্ষেত্রে এই ধানগুলোও এখানে রাখা হয়, ধানের বীজগুলোও এখানে করা হয়। আমাদের যেহেতু এটা সে আগের ফার্ম হিসেবে যেহেতু পরিচিত ছিল, ফার্ম বলতে গরুর ফার্ম হিসেবে পরিচিত ছিল, তো এটা অনেকেই হয়তো বা জানে না যে এটা আসলে আমাদের দেশের অন্তর্ভুক্ত আছে কি না।
না, এটা আমাদের দেশের অন্তর্ভুক্ত নেই। এটা হচ্ছে জাপান সরকার আমাদের সরকারের কাছ থেকে লিজ নিয়েছে। এটা হচ্ছে 116 acres, দ্যাট মিন্স 348 বিঘা। জায়গাটা অনেক সুন্দর এবং বাউন্ডারি দিয়ে অনেক সুন্দর করছে আরও জায়গাটা। বেশ কিছু খামারে কিছু গরু রাখা আছে, আর সাইডে তো আপনারা দেখলেন, ফ্রন্ট লেভেলটা দেখলেন, আর ওই সাইডে অনেক সুন্দর সুন্দর নারিকেল গাছ লাগানো আছে, আর শটিংয়ের সাইডে অনেক সুন্দর জায়গা আছে, প্লাস আসছে ওখানে ছেলে মেয়েরা খেলাধুলা করে। তো সব মিলিয়ে আমি মনে করি যে এটা হচ্ছে যে বছরে 3 বার এখানে ঈদ যেমন তেমন, যে ঈদ কী জিনিস সেটা আপনারা এই ফার্মে এসে বুঝতে পারবেন। বছরে 3টা দিন আছে, যেমন পহেলা বৈশাখ, রোজার ঈদ, আর হচ্ছে কোরবান ঈদ। সেই এই 3টা দিনে এসে আপনারা এই ফার্মে পা রাখার মতো জায়গা পাবেন। যদি আমার কথা বিশ্বাস না হয়, অবশ্যই ঈদের দিন কিংবা ঈদের পরের দিন আপনারা বিকেল টাইমে ঘুরতে আসবেন, দেখবেন যে হচ্ছে যে, অথবা আপনি পহেলা বৈশাখেও আসতে পারেন। তো সেই ক্ষেত্রে একটা জিনিসই দেখতে পারবেন যে এখানে আমি যে কথাটা বললাম যে আসলে আমরা স্থানীয় ছেলে পেলে, কিন্তু আমরা আসলে আমরা এখানে ঘোরার মতো জায়গা আমরা বা পরিবেশ আমরা খুঁজে পাই না। তো এই ক্ষেত্রে বলতেছি যে সব মিলে একটা মনোরম পরিবেশ, আর সবাই চাই যে কোলাহলমুক্ত এলাকা ছেড়ে একটা সুন্দর ন্যাচারাল পরিবেশে নিজের একটু প্রিয়জনকে নিয়ে সুন্দরভাবে সময় কাটাতে। তো আমার মনে হয় এটা প্রিয়জনকে নিয়ে হোক, ভালো ক্লোজ ফ্রেন্ড হোক, বা আদার্স কোনো সাইডের কোনো ক্লোজ লেভেলের ফ্রেন্ড হোক, বা বহিরাগতদেরকে নিয়ে, বা আমার ফ্রেন্ড সার্কেল বাইরের থেকে আসলে তাদেরকে নিয়ে যদি সুন্দর একটা মুহূর্ত কাটানোর জন্য, এই জায়গাটা আমি মনে করি 100% পারফেক্ট। সো আপনারা আমার কথা না, আপনারা লোকেশন দেখলে অবশ্যই এটা বুঝতে পারবেন। তো আশা করা যাই, রতন ভাই আছে আমাদের ক্যামেরাতে, তো উনি কিছু ভিউ দেখাবেন, তো দেখলে বুঝতে পারবেন আসলে আমি কতগুলো সত্য বলেছি। আর এটা আসবেন, খামার মানে গরু, গরু তো থাকবেই। এই গরুগুলো দিয়ে বিভিন্ন চাষের কাজে লাগানো হয়, আর এই গরু মহিষের গোবর বা মল দ্বারা কম্পোস্ট সার তৈরি করেন এই খামারে। এই গরুগুলো আর এই মোষগুলো এখানেই থাকে, আর তারা এখানেই খাবার খায়। আসলে জায়গাটা খুবই সুন্দর, না দেখলে বিশ্বাস করা যাবে না। তো সেই জন্যই আমরা আসছি, মাঝে মাঝেই আমরা আসি, যেহেতু আমাদের বাড়ির আশেপাশেই পড়ে। তো আপনারাও দেখেন, আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমাকে সবসময় সাপোর্ট করুন। আসলে প্রকৃতি অনেক সুন্দর, এই সৌন্দর্যের কারণে এখানে প্রচুর মানুষজন আসে কিছু সময় কাটানোর জন্য। আমরা ওই সাইডটায় যাব, ওই সাইডটা কি আছে দেখে আসি, খুব সুন্দর লাগছে। ওই সাইডটা যাব, ওই সাইডটা খুব সুন্দর লাগছে, আসলেই খুব সুন্দর একটা জায়গা। চলুন দেখি, ভালো লাগলে আমার ভিডিওটাতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আমার চ্যানেলটাকে। কি সুন্দর একটা ফুল দেখছেন, এটাকে বলে কচুরি পানার ফুল, খুব সুন্দর। এখানে হয়তো পানি জমতো, বাট এখন পানি জমি নাই, এখন পানি সব শুকাই গেছে। আমি আপনাদেরকে ওই দিকে নিয়ে যাচ্ছি, ওই দিকটা খুব সুন্দর লাগছে। প্রকৃতির যে একটা গুনগুন শব্দ হয়, সেই শব্দটা ভিডিওতে স্পষ্ট শোনা যাচ্ছে, আমার খুব ভালো লাগছে। অনেক সুন্দর দেখছেন, আমরা লিচু গাছের এই সাইড দিয়ে যাচ্ছি। লিচু গাছ এখানে লিচু ধরে প্রচুর, আর নারিকেল গাছটাও অনেক বেশি, নারিকেল গাছ আছে দেখতেও খুব সুন্দর। দূরে ওই যে দেখছেন, ওই ছেলেপিলেগুলো সেলফি তুলছে, আর এই মাচা দিয়ে ওই ছাদের উপরে উঠেছে। আমরা একটু সামনের দিকে যাব, সামনের দিকের পরিবেশটা আরও সুন্দর, এই জন্য আমরা সামনের দিকে যাচ্ছি। শটিং সেট 2, ওদিকে আছে শটিং সেট 1, এই শটিং সেট
টু বা ওয়ানের মধ্যে আলু বীজ সংরক্ষণ করা হয়। সামনের দিকে যাচ্ছি আমরা, একটু এগিয়ে যাব। সামনের দিকে একটা পরিত্যক্ত বাড়ি দেখছি। এই বাড়িটাতে আমরা এর আগেও অনেকবার এসেছিলাম, ভিতরে কখনো যাইনি, যেহেতু ভিতরে যেতে ভয় লাগছে। দেখে মনে হচ্ছে এখানে প্রচুর সাপ পোকা আছে, জানি না কি আছে, তবে এখন পুরোটাই ভূতের বাড়ি। ভূতের বাড়ি ছাড়া আর কিছু বলা যাবে না এখানে। এদিকে দেখছেন, এই আলু উৎপাদনের খামারে 70 হেক্টর জমিতে আলু উৎপন্ন করা হয়। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিআরডিসি কুষ্টিয়া মিরপুর উপজেলার আমলা ভিক্তি বীজ আলু উৎপাদন খামারে আমরা ঘুরতে এসেছি। এই আলু উৎপাদন খামারে 70 হেক্টর জমিতেই আলু উৎপন্ন হয়। আর ওই যে দেখছেন দূরে, ওইগুলো হচ্ছে পরিত্যক্ত বাড়ি। আগে হয়তো এখানে যারা কর্মরত স্টাফ ছিল তারা এইসব বাসায় বা কোয়ার্টারে থাকতো, এখন আর থাকে না যেহেতু সবাই শহরমুখী হয়ে গেছে। ওই যে দেখছেন ট্রেক্টর দিয়ে মাটি চষা হচ্ছে, এই মাটি চষা হলে এই মাটিটাকে সমান করবে ওই গরুগুলো দিয়ে, ফার্মের ওই গরুগুলো দিয়ে, তারপরে আলু বীজ বপন করবে। তারপর হয়তো কিছুদিন পরে আলু বীজ থেকে চারা গজাবে, এই চারার নিচে হয়তো আবার আলু উৎপন্ন হবে, সেই আলুগুলো আবার সংরক্ষণ করবে। এভাবেই সারা বছর কাজ চলতে থাকে এই খামারে। ওই দিকটাতে আমি আর যাব না, যেহেতু অনেক পথ আমি অলরেডি হেঁটেছি। এখান থেকেই আপনাদেরকে দেখাচ্ছি, আসলে অনেক সুন্দর, পরিত্যক্ত হলেও প্রকৃতিটা অনেক সুন্দর, ওই সাইডটাও দেখতে অনেক সুন্দর। বিকেলের আবহাওয়াটা অনেক সুন্দর, আর এই সৌন্দর্যের মাঝে কিছুটা সময় কাটাতে পারে আমার খুবই ভালো লাগছে। জানি না আপনাদের কেমন লাগছে, আর আমি তো মানে সুন্দরভাবে কথা বলতে পারি না ভিডিওর মাঝে, আসলে ভিডিও করতে করতে নিজে এত পরিমাণ ব্যস্ত হয়ে যায় যে কথাগুলো যে গুছিয়ে বলবো সেটা আমার হয় না। তারপরও আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমার ভিডিওর মাঝে যদি কোনো কথা আপনারা বুঝতে না পারেন প্লিজ, তারপরও আমাকে সাপোর্ট করা বন্ধ করবেন। আপনারা আপনাদের সাপোর্টটা করে যাবেন, আমি যাতে আপনাদের সাপোর্টে অনুপ্রেরিত হয়ে আমি আরও ভিডিও তৈরি করতে পারবো। আর যদি আপনারা আমাকে সাপোর্ট না করেন তাহলে তো আমি মাঝপথেই পড়ে যাব। তো চলুন আমরা ওদিকে যাই, ওদিকে আমাদের জন্য মাসুম অপেক্ষা করতেছে, দেখি কি করে। আমরা ওখানে বসবো, ওই যে আমরা যে চিপস, তারপরে চানাচুর ভাজা, 7 আপ আর কি যেন এনেছে, ও সেগুলো আমরা এখন বসে বসে ওখানে খাবো আর আড্ডা দিব। তো সেই হিসেব পর্যন্ত আপনারা থাকুন, চলুন আমরা ওদের সঙ্গে উপভোগ করুন। এই যে আমরা এখন চিপস খাবো, সঙ্গে প্রাণ আপ খাবো, 7 আপ বলেছিলাম, দুঃখের বিষয় আমি এখন এসে দেখছি প্রাণ আপ আছে, অবশ্য 7 আপ খাওয়ার ইচ্ছা ছিল। তো নেক্সট টাইম ইনশাল্লাহ 7 আপের অর্ডার দিয়ে নিয়ে আসবো যদি কোনো বাজারে যদি না পাই। আর এই যে রতন ভাই এটা, আর এটা হচ্ছে প্রাণ আপ। তো আপনারা কি আমাদের খাবার দেখতে চান না আপনারা কি মানেই তো প্রাণ। এই যে দাঁত দিয়ে কাটতেছি দেখেন, এই যে আসলে আমার দাঁতই তো একটা ব্লেড, এই জন্য আমি দাঁত দিয়ে ছিঁড়ে ফেলেছি, প্রতিদিন কয়লা দিয়ে মাজা দাঁত। এই যে
আমি হার্টপিক দিয়ে মেজেছি অবশ্য আজকে ও নাকি হার্টপিক দিয়ে দাঁত মেজেছে আমি কয়লা দিয়ে মেজেছি এজন্য পাওয়ারটা একটু বেশি আছে ওয়াও এই যে দেখেন এই যে চিপস কিভাবে খেতে আমরা দেখেন এই যে থেকে বের করতে আমার চিপটা ইয়ে ওখানে আমরা এখন চিপস করে খাবো চিয়ার্স করে খাবো এই চিয়ার্স ইয়া ইয়া চিয়ার্স চিয়ার্স তবে আজকে বিকেলটা আসলে অনেক ভালো লাগছে মাসুম ভাই মাসুম আমাকে অফার করেছিল ভাই বলছে কেন ও তোমার বন্ধু মাসুম আমাকে অফার করেছিল যে আজকে বিকেলে ফার্মে যেতে হবে তারপর আমি ভাবলাম যে বসে আছি সেই হিসেবে ওখানে যে ঘুরলে একটা ব্লক হয়ে যাবে প্লাস আমাদের আমলার বেডিসি ফার আমলার প্রতি আপনাদের একটা ধারণা আসবে এখানকার পরিবেশটা সম্পর্কে একটু ধারণা আসবে এই জন্য আসলাম তবে সবচেয়ে বেশি ভালো হয় যে কোনো একটা ওকেশনে আসলে যেমন ঈদ পয়লা বৈশাখ আমাদের মুসলমান ধর্মে ঈদ আর পয়লা বৈশাখে বেশি এখানে লোকজন আসে মনে আছে গতবার হচ্ছে আমরা মানে হচ্ছে ঈদে আসতে চাইছিলাম কিন্তু ঈদে আমরা আসার মতো মানে আমরা যে স্থানে ছেলে পেলে আমরা গেট থেকে ঢুকতেই পারি না এত পরিমাণ এত হিউজ পরিমাণ গাড়ি আর হিউজ পরিমাণ মানুষ মনে আছে আমরা কিন্তু পরে ব্যাক করে চলে গেছি হ্যাঁ 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 তো এই ক্ষেত্রে বলতেছি যে আসলে আমাদের দেখেন আমরা কত আর কি স্যাক্রিফাইস মেন্টালিটি নিয়ে চলি যে আমাদের জায়গা অথচ আমরাই কিন্তু সেভাবে ঘুরতে পারি না ফিরতে পারি না কিন্তু এতে আমাদের কোনো আফসোস নেই সত্য কথা বলছি কোনো আফসোস নেই বরঞ্চ ভালো লাগে কিসের জন্য যে আমাদের জায়গাটা দেখতে তারা বাইরের দেশ বাইরের গ্রাম থেকে বা ইভেন বাইরের দেশ থেকেও অনেকে লোক আসলে এখানে ঘুরতে আসে এটার জন্যে আমাদের খুবই ভালো লাগে যদিও আমরা ঈদের এক থেকে তিন দিন মানে প্রথম দ্বিতীয় তৃতীয় দিনে আমরা কোনো চান্স পাই না সত্য কথা বলতে ভাইয়া বিশ্বাস করেন যদি বিশ্বাস না করেন তো অবশ্যই এসে একবার ঘুরে যাবেন প্রথম দ্বিতীয় তৃতীয় দিন যে এর ভিতরে ঢোকার মতো একটু রিল্যাক্সে বসার মতো কোনো জায়গা আমরা খুঁজে পাই আর আমরা অবশ্যই যে কোনো একটা ওকেশনে আমরা এই এখানকার পরিবেশটা আপনাদেরকে দেখাবো হ্যাঁ অবশ্যই এবার যদি যদি এসে যে আল্লাহ তৌফিক দেয় আমাদের ঢোকার মতো পরিবেশ আল্লাহ যদি করে দেয় তবে অবশ্যই আমরা উড়ে আসবো উড়ে আসবো উড়ে আসে হোক অবশ্যই রতন ভাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ও চ্যানেলে আপনাদেরকে দেখানোর সুযোগ করে দেবে তো শুধু একটা রিকোয়েস্ট করবো চ্যানেলটা অবশ্যই একটু বিল্ড আপ করার জন্য আমাদের পাশে থাকবেন এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা রিকোয়েস্ট আর আপনারা থাকবেন না তো কারা থাকবেন বলে আমরা তো আপনাদের পাশে আছি আপনাদের সেবায় নিয়োজিত আছি রতন ভাই আছে উনি একটা শিক্ষা প্রতিষ্ঠানে কি বলবো যে একজন টিচার হিসেবে আছেন আবার তার এডুকেশন লাইভ চলতেছে আমি বিভিন্ন অর্গানাইজেশনের সাথে কাজ করছি আমি রতন ভাইয়ের সাথে আমি নিজে ওটাও আমার ফ্রেন্ড যেহেতু আসলে ভাই বলা চলে না রতনের সাথে আমি দীর্ঘদিন ধরে কাজ করতেছি প্রায় তিন চার বছর আমরা দুজনে শিক্ষক হিসেবে একটা প্রতিষ্ঠান চালাচ্ছি আর সেই ক্ষেত্রে আমি বিভিন্ন অর্গানাইজেশনের সাথে কাজ করতেছি সত্য কথা বিশ্বাস করেন যে বিভিন্ন অর্গানাইজেশনের সাথে আমি যুক্ত আছি কিন্তু এই ক্ষেত্রে আমি পারিশ্রমিক হিসেবে বলেন বা একদম মানে বিনা স্বার্থে কাজ করতেছি তো সেই ক্ষেত্রে কেন আপনারা আমাদের সাপোর্ট করবেন এই জন্য বলছি আমি আসলে আপনারা ভাই ব্রাদার ভাই বোন হিসেবে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ যদি চাই রতন ভাইয়ের চ্যানেলে হয়তো বা আমাকে মাঝে মাঝে দেখতে পারবেন ও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারে উনি ও বাইরের দেশে ছিল বেশ কয়েক বছর ওখানে থেকে অনেক সুন্দর সুন্দর ভিডিও হয়তো বা লিঙ্কে দেওয়া আছে দেখবেন যে ওর প্রোফাইল মানে ওর ইউটিউব চ্যানেলটা ঘুরে আসলে অনেক সুন্দর লাগবে আর যেহেতু নতুন করে আবার শুরু করতেছি তো যাত্রা পথে যদি আপনারা আপনাদের দোয়াটা যদি থাকে তবে অবশ্যই সামনে ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ আর ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় আমি অবশ্যই কিছু লেখালেখি কাজ করি বিশেষ করে কবিতা নেক্সট টাইমে আমি মাসুম ভাই কবিতা শুনব একটা আমার স্বরচিত একটা কবিতা আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ আমার প্রেরণাটা এখন আছে ওর প্রেরণা বকিয়ে ফেলে দিয়েছে আমি ওকে দেখিয়ে দেখিয়ে খাবো একা একা খেতে চাও আমার মনে হয় বলে একা একা খেতে চাও দরজা বন্ধ করে খাও এই তো আমরা চিল চিল করে খেয়ে নেবো কিন্তু দেখিয়ে দেখিয়ে খাবো একটু দিবো যেহেতু আমার মনে একটু দয়া বেশি একটু ঢেলে দিই এই যে ঢেলে দিচ্ছি এই যে আরেকটু
বেবি আরেকটু আরেকটু দাও না বেবি অমন করো ওকে সবই দিলাম আর দিব না বুঝছেন না ও খালি যাচ্ছে এই টুকরে দিলে আর খাবে না এই টুকরে দিলে খাবে না থ্যাংক ইউ রতন আসলে বন্ধুত্বটা কারে কই আমি আবারো শিখলাম নতুন করে আসলে আমরা সবই আজকে প্রাণের পোড়া খেয়েছি প্রাণের চিপস প্রাণের প্রাণাপ প্রাণাপ তো ভালো লাগে বাট একটু চিনির পরিমাণটা একটু কম দিলে হয় প্রাণী কোম্পানি আসলে বিকালটা অনেক ভালো কাটলো কতজন আসছে তার বান্ধবীর সঙ্গে দেখা করতে আর আমরা কিন্তু বসেছি আমাদের পাশে শুধু বসতে পারে তাই না আপনারা কি বলেন দেখেন আমি আটাও মেখেছি ময়দাও মেখেছি আবার সুজিটা বাকি ছিল এটা আবার আমি কিনে দিলাম তো বাকিতে ফলে গেছে তো আটা ময়দা সুজিটা অবশ্য বাড়ি থেকে এসেছি নেক্সট ভিডিওর সময় সুজিটাও নিয়ে আসব আর ওই দোকানটা দাও মানুষজন অলরেডি আসতে শুরু করেছে ফার্মে এই যে দেখছেন আপনারা এরাই বসে থাকবে আড্ডা দিবে তারপরে সন্ধ্যা হলে আবার চলে যাবে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে নিয়ে আমাদের ফার্মটা হয়তো বা রতন ভাই খুব সুন্দরভাবে দেখাতে পেরেছে আশা করা যায় আপনাদের ভালো লাগবে যদি এক বিন্দু অবশ্যই যদি একটু এক চুল পরিমাণ মানে চুল পরিমাণ যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন সাথে শেয়ার করতে ভুলবেন না এটাই আমার মেইন কল যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন